আজকে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ সংক্রান্ত বৈঠক ছিল। এই বৈঠকে থাকেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মাননীয় জেলা সভাধিপতি, কর্মাধ্যক্ষগণ এবং পরিবেশ দপ্তরের সঙ্গে যুক্ত, জনস্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত বিভিন্ন আধিকারিক, জেলা পরিষদ সদস্য, এরা সবাই থাকেন। আমি সেখানে থাকি বায়োডাইভার্সিটি জেলা পর্যায়ের নোডাল অফিসার হিসেবে। কয়েকদিন আগে 18 সেপ্টেম্বর গত বুধবার কলকাতার সায়েন্স সিটির অডিটোরিয়ামে বায়োডাইভার্সিটি নিয়ে একটি সেমিনার হয়েছে। বায়োডাইভার্সিটির কাজ পশ্চিমবঙ্গে সরকারের তরফে 20 বছর ধরে হচ্ছে, সেই 2 দশক পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল এবং সেই বার্তাটি আমি পৌঁছে দিলাম আজকের সভায়। এবং সেই সভাতে আমি অনুরোধ করলাম যে আমাদের পূজা আসছে, সেই পূজার দিনগুলিতে যাতে মণ্ডপে মণ্ডপে ডিজে না বাজানো হয়, তা যেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং মাননীয় সদস্যরা প্রত্যেকে নিজের নিজের এলাকায় বাস্তবায়িত করেন। ডিজে বাজলে মানুষের শরীরের ওপর এবং প্রকৃতির ওপর ভীষণ রকম একটা বাজে প্রভাব পড়ে, এটাকে আটকানো দরকার। তারপরেই আসছে আমাদের দীপাবলি। দীপাবলিতে আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করেছি এমনভাবে বাজি পোড়ানো হয় যাতে পরিবেশ ভয়াবহভাবে দূষিত হয়, বাতাসে যুক্ত হয় দূষিত গ্যাস এবং আশেপাশের পশু পাখি অত্যন্ত ভীত হয়ে পড়ে। আমরা পরিবেশ নিয়ে কাজ করব, বায়োডাইভার্সিটি নিয়ে কাজ করব, অথচ এই বাজি পোড়ানোর দিকে চোখ বন্ধ করে রাখবো, এটা কিন্তু হতে পারে না। আমি সেখানে বলেছি জেলা পরিষদ থেকে যেন এই সচেতনতা সমস্ত পূজোয়, প্রত্যেকটি পূজোয় এলাকায় ছড়ানো হয় যে বাজি পোড়ানোর ক্ষেত্রে নিয়ন্ত্রণ যেন কার্যকরী হয়। দরকারে গ্রিন বাজি যেটাকে বলা হয় শব্দবাজির বিকল্প হিসাবে, এগুলো যেন ব্যবহার করা হয়। এছাড়া আমি বলেছি যে আমাদের 2টি ধারণা আছে। এক হচ্ছে যে সিড ব্যাংক, আমাদের বিভিন্ন লোকায়ত যে ধানের ভ্যারাইটি আছে সেগুলোকে সংরক্ষিত করা প্রয়োজন। আমাদের প্রতিটি ব্লকে রয়েছেন ADA অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার ডাইরেক্টর, তারা রয়েছেন কৃষি দপ্তরের বিশেষজ্ঞ হিসাবে। সেই অঞ্চলে যে বিশেষ বিশেষ ধানগুলো ট্র্যাডিশনাল ধান, লোকায়ত ধান, তার সংরক্ষণ প্রয়োজন। আমাদের অফিসে যদি তারা এটা করেন এটা খুব দরকার। আর অভয় পুকুর বলে একটি ধারণা রয়েছে, যেখানে দেশি মাছ, যে মাছগুলো হারিয়ে যাচ্ছে, যেমন চ্যাং, পুঁটি, মৌরলা, ন্যাদোষ, এই ধরনের মাছগুলি, এই সমস্ত মাছগুলির জন্য অভয় পুকুর, একটি পুকুরে তাদেরকে সংরক্ষিত করতে হবে। সেই জলজ গাছপালাও সেখানে থাকবে এবং তাদেরকে কেউ ধরবে না, তাদেরকে কেউ ভয় দেখাবে না। এই হচ্ছে অভয় পুকুর। প্রতিটি ব্লকে অন্তত 1টি করে অভয় পুকুর আমরা রাখতে পারি এবং এর দায়িত্ব দিতে হবে ফিশারি এক্সটেনশন অফিসারকে, যাতে তিনি এই কাজটি করতে পারেন। এছাড়া আমাদের রাজ্যে বাল্যবিবাহ ভীষণভাবে বাড়ছে, তার মধ্যে অগ্রণী 2 জেলা পূর্ব মেদিনীপুর হচ্ছে প্রথম বাল্যবিবাহের সংখ্যায়, তার পিছনেই আছে পশ্চিম মেদিনীপুর। এটা আদৌ গৌরবের কথা নয়, পশ্চিম মেদিনীপুর চেষ্টা করলেই পারে বাল্যবিবাহের ঘটনা কমাতে। আমি বলেছি যে দুর্গাপূজায় যখন সংকল্প করা হবে এবং যখন ভক্তি ভাবাপন্ন মানুষ দুর্গাপূজার অষ্টমীর দিন অঞ্জলি দেবেন, সেখানে যদি বাল্যবিবাহের বিরুদ্ধে শপথ বাক্য করানো হয় সেটা ভালো হবে। এছাড়া আমি বলেছি পিংলায় মেয়েরা চিত্রকর, তারা খুব সুন্দরভাবে পথ দেখিয়ে গান গেয়ে থাকে, এদেরকে কাজে লাগিয়ে যদি বাল্যবিবাহের বিরুদ্ধে মণ্ডপে মণ্ডপে প্রচার করা যায় তাহলে শিল্পীও খানিকটা পয়সা পায় এবং লোকায়ত সংস্কৃতিও রক্ষা হয়, বাল্যবিবাহের বিরুদ্ধে কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। আমি এগুলি বলেছি আপনাদের সবার উদ্দেশ্যে, আমি আবার এখানে সেগুলি বললাম।